মুন্সীগঞ্জের বিজ্ঞান শিক্ষক হৃদয় মণ্ডল ধর্ম অবমাননা হয় এমন কোনো কথা বলেননি, এ তথ্য জানিয়েছে তদন্ত কমিটি। বিকেলে 4 পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা পড়েছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরে। কমিটির সদস্য অধ্যাপক আব্দুল হাই তালুকদার জানান, নির্ধারিত 5 কর্মদিবসে তদন্তের কাজ শেষ হয়েছে, তাতে হৃদয় মণ্ডলের বিরুদ্ধে ধর্ম অবমাননাকর কোনো কথার প্রমাণ পাওয়া যায়নি। গত 22 মার্চ বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হৃদয় মণ্ডলকে ধর্ম অবমাননার অভিযোগে আটকের পর জেল হাজতে পাঠানো হয়। 19 দিন হাজতে থাকার পর গত 10 এপ্রিল ছাড়া পান তিনি।